স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে করে নোটিফিকেশন অন রাখুন পরিচিত ফল পেপে। কাঁচা ও পাকা দুটি অবস্থাতেই খাওয়া হয় এটি স্বাস্থ্য সচেতন মানুষের ফলের তালিকায় রয়েছে এটি না হয়ে বা উপায় কি পেঁপেকে বলা হয় পুষ্টির রত্নঘর আর তাই পাকা পেঁপে পেঁপের জুস ইত্যাদি থাকে অনেকেরই রোজকার খাবারের তালিকায় পেঁপে খাওয়ার পর এর ছাল আর বীজ ফেলে দেই আমরা কিন্তু এই ফলের বীজ কিন্তু মোটেই ফেলনা নয় এতে রয়েছে প্রয়োজনীয় অসংখ্য পুষ্টি উপাদান এই যেমন পেঁপের বীজে থাকা পলিফেন রস অ্যান্টিঅক্সিডেন্ট ও শরীরের বিকাশে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মেদ কমাতে এই উপাদানগুলো বেশ কার্যকর তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক পেঁপের বীজের অসাধারণ কিছু গুণাগুণ সম্পর্কে শক্তি বৃদ্ধি পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে তা হজম শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি পরিপাক নালিকে চনমনে রাখে আর তাই হজম হয় দ্রুত ক্যান্সার প্রতিরোধ পেঁপের বীজে রয়েছে অক্সিডেন্ট যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এক গবেষণায় দেখা গেছে এটি ক্যান্সার কোষের বৃদ্ধি করে ও প্রদাহ কমায় লিভারজনিত সমস্যার সমাধান বহু গবেষণায় প্রমাণিত ফ্যাটি লিভার কিংবা লিভার সিরোসির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য পাকা পেপের বীজ খুব ভালো ওষুধ প্রতিদিন এক চামচ করে পাকা পেপের বীজ গুঁড়ো করে খান এটি লিভারকে ডিটক্সিফাই করবে পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেই হবেন সুস্থ কিডনি সচল রাখা লিভারের মতো কিডনি থেকে ক্ষতিকারক জিনিস বের করে দেয় পাকা পেপের বীজ আর তাই কিডনি সুরক্ষায় নিয়মিত এটি গ্রহণের চেষ্টা করুন উচ্চ রক্তচাপ কমানো পাকা পেঁপের বীজ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পেঁপেতে থাকা কার্পিন নামক বিশেষ যৌগ উচ্চ রক্তচাপ কমায় আর তাই যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের খাত তালিকায় রাখুন পেঁপে এর বীজ প্রাকৃতিক গর্ভনিরোধক পাকা পেঁপের বীজ প্রাকৃতিক গর্ভনিরোধক হিসেবে বহুল প্রচলিত তাই কেউ সন্তান গ্রহণে আগ্রহী হলে পেঁপের বীজ অবশ্যই এড়িয়ে যাবেন পুরুষদের শুক্রানোর সংখ্যা কমিয়ে দেয় এটি তাই একটানা না খাওয়াই মঙ্গল ডেঙ্গু জ্বর প্রতি বছরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছেন লাখ লাখ মানুষ ডেঙ্গু প্রতিরোধে পেঁপের ভূমিকা উল্লেখযোগ্য এর কারণ হিসেবে জানা গেছে ডেঙ্গু আক্রান্ত হলেই শরীরে যে প্লাটিলেটের ঘাটতি থাকে তা পেপের বীজ কমিয়ে দেয় এই সময় নিয়মিত পেঁপে বীজ ও পেঁপে পাতা খেতে থাকলে প্লাটিলেট কাউন্ট আবার স্বাভাবিক মাত্রায় ফেরত আসে পেঁপে তো খাওয়া হয়ই আজ থেকে বরং মাঝে মধ্যে এর বীজ খাওয়ারও অভ্যাস করুন